श्री म कथित श्री श्री राम कृष्ण कथामृत एकादश खंड ठाकुर श्री रामकृष्णेर पंडित दर्शन प्रथम परिच्छेद ईशानेर बाड़ीते शुभागमन। आज रथयात्रा बुधवार 25 जून 1884 आषाढ़ शुक्ला द्वितीया। सकाले ठाकुर श्री रामकृष्ण कलिकाताय ईशानेर बाड़ी निमंत्रणे आसियाछेन। ঠনঠনিয়ায় ঈশানের ভদ্রাসন বাটি। সেখানে আসিয়া ঠাকুর শুনিলেন যে পণ্ডিত শশধর অনতি দূরে কলেজ স্ট্রিটে চাটুজ্যেদের বাড়ি রহিয়াছেন। পণ্ডিতকে দেখিবার তাঁর ভারী ইচ্ছা। বৈকালে পণ্ডিতের বাড়ি যাইবেন স্থির হইল। বেলা প্রায় 10টা। শ্রীরামকৃষ্ণ ঈশানের নিচের বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। ঈশানের পরিচিত ভাটপাড়ার দুই একটি ব্রাহ্মণ, তাহাদের মধ্যে একজন ভাগবতের পণ্ডিত। ঠাকুরের সঙ্গে হাজরা ও আরও দুই একটি ভক্ত আসিয়াছেন। শ্রীশ প্রভৃতি ঈশানের ছেলেরাও উপস্থিত। একজন ভক্ত শক্তির উপাসক আসিয়াছেন, কপালে সিন্দুরের ফোঁটা। ঠাকুর আনন্দময়, সিন্দুরের টিপ দেখিয়া হাসিতে হাসিতে বলিতেছেন, উনি তো মার্কা মারা। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র ও মাস্টার তাহাদের কলিকাতার বাটি হইতে আসিলেন। তাহারা ঠাকুরকে প্রণাম করিয়া তাহার কাছে উপবিষ্ট হইলেন। ঠাকুর মাস্টারকে বলিয়াছিলেন, আমি অমুক দিন ঈশানের বাড়ি যাইতেছি, তুমিও যাইবে ও নরেন্দ্রকে সঙ্গে করিয়া আনিবে। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, সেদিন তোমার বাড়ি যাচ্ছিলাম, তোমার আড্ডাটা কোন ঠিকানায়? মাস্টার বলিলেন, আগে এখন শ্যামপুকুর তেলিপাড়ায়, স্কুলের কাছে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আজ স্কুলে যাও নাই? মাস্টার বলিলেন, আগে আজ রথের ছুটি। নরেন্দ্রের পিতৃবিয়োগের পর বাড়িতে অত্যন্ত কষ্ট। তিনি পিতা জ্যেষ্ঠ পুত্র, ছোট ছোট ভাই ভগ্নী আছে। পিতা উকিল ছিলেন, কিছু রাখিয়া যাইতে পারেন নাই। সংসার প্রতিপালনের জন্য নরেন্দ্র কাজ কর্ম চেষ্টা করিতেছেন। ঠাকুর নরেন্দ্রের কর্মের জন্য ঈশান প্রভৃতি ভক্তদের বলিয়া রাখিয়াছেন। ঈশান কমট্রোলার জেনারেল অফিসে কর্মচারীদের একজন অধ্যক্ষ ছিলেন। নরেন্দ্রের বাটির কষ্ট শুনিয়া ঠাকুর সর্বদা চিন্তিত থাকেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি বলিলেন, আমি ঈশানকে তোর কথা বলেছি। ঈশান ওখানে, অর্থাৎ দক্ষিণেশ্বর কালীবাড়িতে একদিন ছিল কি না তাই বলেছিলাম, তার অনেকের সঙ্গে আলাপ আছে। ঈশান ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন, সেই উপলক্ষে কতকগুলি বন্ধুদের নিমন্ত্রণ করিয়াছেন। গান হইবে, পাখোয়াজ, মায়া তবলা ও তানপুরার আয়োজন হইয়াছে। বাড়ির একজন একটি পাত্র করিয়া পাখোয়াজের জন্য ময়দা আনিয়া দিল। বেলা 11টা হইবে। ঈশানের ইচ্ছা নরেন্দ্র গান করেন। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি বলিলেন, এখনো ময়দা? তবে বুঝি খাবার অনেক দেরি। ঈশান সহাস্যে বলিলেন, আগে না, তত দেরি নাই। ভক্তেরা কেহ কেহ হাসিতেছেন। ভাগবতের পণ্ডিত হাসিয়া একটি উদ্ভট শ্লোক বলিতেছেন। শ্লোক আবৃত্তির পর পণ্ডিত ব্যাখ্যা করিতেছেন, দর্শনাদি শাস্ত্র অপেক্ষা কাব্য মনোহর। যখন কাব্য পাঠ হয় বা লোকে শ্রবণ করে, তখন বেদান্ত, সাংখ্য, ন্যায়, পাতঞ্জল এইসব দর্শন শুষ্ক বোধ হয়। কাব্য অপেক্ষা গীত মনোহর, সঙ্গীতে পাষাণ হৃদয় লোকও গলে যায়।
কিন্তু যদিও গীতের এত আকর্ষণ, যদি সুন্দরী নারী কাছ দিয়ে চলে যায়, কাব্যও পড়ে থাকে, গীত পর্যন্ত ভালো লাগে না, সব মন ওই নারীর দিকে চলে যায়। আবার যখন বুভুক্ষা হয়, ক্ষুধা পায়, কাব্য গীত নারী কিছুই ভালো লাগে না, অন্য চিন্তা চমৎকারা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, ইনি রসিক। পাখোয়াজ বাঁধা হইল, নরেন্দ্র গান গাহিতেছেন। গান একটু আরম্ভ হইতে না হইতে ঠাকুর উপরের বৈঠকখানার ঘরে বিশ্রাম করিবার জন্য চলিয়া আসিলেন, সঙ্গে মাস্টার ও শ্রীশ। বৈঠকখানা ঘর রাস্তার উপর। ঈশানের শ্বশুর ক্ষেত্রনাথ চাটুর্যে মহাশয় এই বৈঠকখানা ঘর করিয়াছেন। মাস্টার শ্রীশের পরিচয় দিলেন, বলিলেন, ইনি পণ্ডিত ও অতিশয় শান্ত প্রকৃতি, শিশুকাল হইতে ইনি আমার সঙ্গে বরাবর পড়িয়াছিলেন, ইনি ওকালতি করেন। শ্রী রামকৃষ্ণ বলিলেন, এরকম লোকের উকিল হওয়া? মাস্টার বলিলেন, ভুলে ওর ও পথে যাওয়া হয়েছে। শ্রী রামকৃষ্ণ বলিলেন, আমি গণেশ উকিলকে দেখেছি, ওখানে অর্থাৎ দক্ষিণেশ্বর কালীবাটিতে বাবুদের সঙ্গে মাঝে মাঝে যায়, পান্নাও যায়, সুন্দর নয় তবে গান ভালো, আমায় কিন্তু বড় মানে, সরল। শ্রীশের প্রতি বলিলেন, আপনি কিসার মনে করেছ? শ্রীশ বলিলেন, ঈশ্বর আছেন আর তিনিই সব করছেন, তবে তাঁর গুণ আমরা যা ধারণা করি তা ঠিক নয়, মানুষ তাঁর বিষয়ে কি ধারণা করবে, অনন্ত কাণ্ড। শ্রী রামকৃষ্ণ বলিলেন, বাগানে কত গাছ, গাছে কত ডাল, এসব হিসাবে তোমার কাজ কি? তুমি বাগানে আম খেতে এসেছ, আম খেয়ে যাও, তাতে ভক্তি প্রেম হবার জন্যই মানুষ জন্ম, তুমি আম খেয়ে চলে যাও। তুমি মদ খেতে এসেছ, সুড়ির দোকানে কত মন মদ, এ খপ্পরে তোমার কাজ কি? এক গেলাস হলেই তোমার হয়ে যায়, তোমার অনন্তকাণ্ড জানবার কি দরকার? তাঁর গুণ কোটি বৎসর বিচার করলেও কিছু জানতে পারবে না। ঠাকুর একটু চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন। ভাটপাড়ার একটি ব্রাহ্মণও বসিয়া আছেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন, সংসারে কিছুই নাই, এর অর্থাৎ ঈশানের সংসার ভালো তাই, তা না হলে যদি ছেলেরা রাঁড়খোর, গাঁজাখোর, মাতাল, অবাধ্য এইসব হতো, কষ্টের এক শেষ হতো। সকলেরই ঈশ্বরের দিকে মন, বিদ্যার সংসার এরূপ প্রায় দেখা যায় না, এরূপ দু চারটে বাড়ি দেখলাম, কেবল ঝগড়া, কুঁদল, হিংসা, তারপর রোগ, শোক, দারিদ্র। দেখে বললাম, মা এই বেলা মোড় ফিরিয়ে দাও, দেখো না নরেন্দ্র কি মুশকিলেই পড়েছে, বাপ মারা গেছে, বাড়িতে খেতে পাচ্ছে না, কাজকর্মের এত চেষ্টা করছে জুটছে না, এখন কি করে বেড়াচ্ছে দেখো। মাস্টার, তুমি আগে অত যেতে এখন তত যাও না কেন? বুঝি পরিবারের সঙ্গে বেশি ভাব হয়েছে? তা দোষই বাকি, চারিদিকে কামিনী কাঞ্চন। তাই বলি, মা যদি কখনো শরীর ধারণ হয় যেন সংসারই করো না। ভাটপাড়ার ব্রাহ্মণ বলিলেন, কি, গৃহস্থের ধর্মে সুখ্যাতি আছে? শ্রী রামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ কিন্তু বড় কঠিন। ঠাকুর অন্য কথা পাড়িতেছেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন, আমরা কি অন্যায় করলাম? ওরা গাচ্ছে, নরেন্দ্র গাচ্ছে, আর আমরা সব পালিয়ে এলাম।